আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন রমদান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হল শেষ দশকের এতেকাফ করা মসজিদে অবস্থান করে এ করা রসুলের করিম সাল্লাহ সাল্লামের সারা জীবনের নিয়মিত আমল ছিল তিনি রমজানের শেষ দশটি দিন মসজিদে কাটাতেন মসজিদে অবস্থান করে এ করতেন এতেকাফ করতেন এতেকাফের গুরুত্বপূর্ণ আমলটি করোনা পরিস্থিতিতে আমাদের দেশের মসজিদগুলোতে কিভাবে হতে পারে সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে আলোকপাত করতে চাই আমরা জানি করোনা পরিস্থিতির কারণে পৃথিবীর প্রায় সব মসজিদগুলোই অনেকখানি বন্ধ রয়েছে এবং এই পরিস্থিতিতে পাঁচয়াক্ত জুমা তারাবি ইত্যাদির জামাত বন্ধ থাকলেও আমার ক্ষুদ্র অভিমত হলো কাফের আমলটি চালু থাকতে পারে বরং সেটা চালু থাকা উচিত এই জন্য চালু থাকতে পারে যে আমরা জানি আমাদের দেশের মসজিদগুলোতে সচরাচর চার পাঁচজনের বেশি এতে কাফে মানুষ বসে না এটাই হলো সাধারণ চিত্র অতএব চার পাঁচজন মানুষ মসজিদের এলাকার মধ্য থেকে তাদেরকে খুঁজে বের করা যারা লকডাউন পরিস্থিতিতে বাসা থেকে বের হননি এটা খুব সহজেই করা সম্ভব মসজিদ কর্তৃপক্ষ এবং সব চাইলেই নিজ নিজ এলাকাতে নিজ নিজ মহল্লাতে মসজিদের আশেপাশে যারা অবস্থান করছেন তাদের মধ্যে থেকে যারা লকডাউনে খুব একটা বাসার বাহিরে যাননি তাদেরকে খুঁজে বের করে তাদের মধ্যে থেকে যারা আগ্রহ প্রকাশ করেন তাদেরকে মসজিদে এতেকাফ করার ব্যবস্থা করে দেওয়া উচিত আমরা জানি এতেকাফে মসজিদে যে কয়েকজন বসে থাকেন তারা যেহেতু মসজিদে এখন খুব বেশি গ্যাদারিং হবে না তারা একজন অন্যজন থেকে দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করা সম্ভব এবং বাসায় যেভাবে অবস্থান করছেন তারা একইভাবে মসজিদে অবস্থান করতে পারেন সারা দেশে সমস্ত মসজিদে যদি কিছু মানুষ এতে কাফে বসে দশ দিন দশ সাত আল্লাহ কাছে কান্নাকাটি করেন তাহলে ইনশাআ বিদ্দিল্লাহ আমরা এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির জন্য আল্লাহ স্মাঁতাল কাছে আশ্রয় পেতে পারি আল্লাহ রহমত পেতে পারি এর মাধ্যমে বিধা আমি মনে করি যে এতে কাফের মতো গুরুত্বপূর্ণ একটি আমল সারা দেশে হবে না কোনো কারণ ছাড়া যৌক্তিক কোনো কারণ ছাড়া সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি মনে করি এই পরিস্থিতিতে অন্য সব বন্ধ থাকলেও এতে কাফের আমলটি চালু থাকা সম্ভব কারণ এখানে খুবই সেটা গ্যাদারিং হয় না এবং বাছাই করে করে সম্পূর্ণরূপে বাহিরে যাননি কোয়ারেন্টাইনে ছিলেন বা লকডাউনে বাসায় অবস্থান করেছেন এরকম লোকগুলোকে খুঁজে বের করে এতে কাফের সুযোগ করে দেওয়া সম্পূর্ণরূপে সম্ভব প্রয়োজনে সেটার সংখ্যা সীমিত করে দেওয়া যেতে পারে যাতে করে খুব বেশি গ্যাদারিংয়ের সুযোগ তৈরি না হয় আমি সংশ্লিষ্ট ওলা কাছে বিনীতভাবে দরখাস্ত করবো যে কর্তৃপক্ষের সাথে সরকারের সাথে বসে এ বিষয়ে এখনই আলাপ আলোচনা করার জন্য কাফের মতো গুরুত্বপূর্ণ আমলটি যাতে আমাদের দেশে অনাদায় না থাকে সমস্ত মসজিদগুলো যাতে এতেকাফকারী থেকে খালি না থাকে সেজন্য এখন থেকে কাজ হওয়া দরকার এরকম একটি গুরুত্বপূর্ণ আমল যেটি যেটিটা সুল্লাহ কম সাল্লাহিসাল্লামের জীবনে কখনও ছাড়েননি বিশেষ করে রমজানের শেষ দশক গুরুত্বপূর্ণ দশক এই দশকে প্রত্যেকটা মসজিদে কিছু কিছু মানুষ আল্লাহর কাছে এই পরিস্থিতিতে আরও বেশি কান্নাকাটি করা উচিত আরও বেশি বাদবন্দি করা উচিত অতএব আমি কর্তৃপক্ষের কাছে আর্জি পেশ করতে চাই যে এই অবস্থায় পাচক্য নামাজ তারাবি জুমার জামাত বন্ধ থাকলেও বা অতি অতিসীমিত পরিসরে থাকলেও কাফের আমলটি বন্ধ থাকার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না আমরা স্বর্ণ সম্পূর্ণরূপে সুরক্ষা ব্যবস্থাপনা মেনে সেগুলো পালন করে অবলম্বন করেও আমরা এতে কাফের আমলটিকে চালু রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে সত্য এবং সুন্দরের পথে সঠিকতার পথে পরিচালিত রাখুন এবং যে বিপদের মুখোমুখি আমরা রয়েছি আল্লাহ মহাতলা আমাদের সকলকেই বিপদ থেকে মুক্তি নসিব করুন